আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। যথারীতি আজকে তোমাদের বায়োলজি অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মামদুদুর রহমান মিজান, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, জয়পুরের সরকারি মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগে চারটা আলোচনা করেছি কোষ ও এর গঠন শিরোনামে, অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের যে কোষ ও এর গঠনের চারটা ক্লাস নিয়েছি। আজকে আমরা পঞ্চম ক্লাসে কোষের কিছু অঙ্গাণু নিয়ে, আরো কিছু অঙ্গাণু যেগুলো আমাদের পড়তে বাকি আছে, যেমন গত ক্লাসে আমরা মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্ট সম্পর্কে জেনেছি, আজকে আমরা এর যে পঞ্চম লেকচার, অর্থাৎ বাকি যে অঙ্গাণুগুলো রয়েছে, সেন্ট্রিওল, সেন্ট্রোজোম, মাইক্রোটিউবুল, পারঅক্সিজম, ডাইঅক্সিজম, এইগুলো নিয়ে কিছু আলোচনা করব। তো চলো যাওয়া যাক। প্রতিটি কোষে বললে একটু ভুল হবে, প্রতিটি প্রকৃত কোষে। আবার যদি বলি সকল কোষে কি, বিশেষ করে প্রাণীর যে কোষগুলো আছে, এই প্রাণীর কোষগুলোতে এক ধরনের বিশেষ অঙ্গাণু দেখা যায়। যেমন তোমরা এই ছবিটা যদি লক্ষ্য করো, এটি কিন্তু একটি প্রাণীর কোষ। কেন প্রাণীর কোষ? কারণ কি বলো তো? কোষ প্রাচীর আছে এখানে? নাই। কারণ প্রাণীর কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। এখানে দেখো, এই যে কোষের বাইরে শুধু যে আবরণীটা, এটি কিন্তু কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লি দিয়ে ঘেরা এবং দেখো এর ভিতরে কোনো প্লাস্টিড নাই, অর্থাৎ এটি প্রাণী কোষ। তো বেশিরভাগ প্রাণী কোষে এবং অনেক উদ্ভিদ কোষে এটি দেখা যায়। কতগুলো নালিকা একত্রে এই যে গঠন তৈরি করেছে, এই অঙ্গাণুটিকে বলছি আমরা সেন্ট্রিওল। আসলে আজকে এই প্রথম আলোচনায় আমরা এই ছোট্ট যে নালিকার মতো অঙ্গাণু সেটি নিয়েই আলোচনা করব। দেখো, প্রাণী কোষ এবং কিছু উদ্ভিদ কোষ, আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম সেটি এখানে বলতে চাচ্ছি। দেখো যে প্রাণী কোষ এবং কিছু উদ্ভিদ কোষে যে সকল অঙ্গাণু স্বজনন ক্ষম, অর্থাৎ যে অঙ্গাণুগুলো নিজের মতো করে নিজেকে উৎপাদন করতে পারে এবং নিউক্লিয়াসের খুব কাছে থাকে, নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে এবং একটি গহ্বরকে ঘিরে নয়টি গুচ্ছ প্রান্তেও মাইক্রোটিউবিউল নির্মিত, ক্ষুদ্র ক্ষুদ্র যে নল সেগুলোর মধ্যে আবার উপনল রয়েছে, তার মধ্যে আরো সূক্ষ্ম অংশ রয়েছে, সেগুলোতে আমরা যাচ্ছি একে একে। তাহলে একটি কেন্দ্রীয় গহ্বরকে ঘিরে যে মাইক্রোটিউবিউল গুলো একত্রে নয়টি গুচ্ছ এবং প্রতিটি গুচ্ছে আবার তিনটি করে আছে, তিন নং 27টি হবে, আমি সেদিকে যাচ্ছি, যে খাটো নলে গঠিত যে ছোট ছোট অঙ্গাণু তৈরি করে সেইটিকে আমরা বলতে চাই যে দিজ আর সেন্ট্রিওল। তাহলে কতগুলো মাইক্রোটিউবিউল একত্রিত হয়ে একটি বৃহৎ যে নালিকা তৈরি করে সেই নালিকার নামই হচ্ছে সেন্ট্রিওল এবং এটি বেশিরভাগ প্রাণী কোষেই এই রকম গঠন দেখা যায়। একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে ভ্যান বেন্ডেন, 1887 সালে উনি এই মাইক্রোটিউবিউলটি, অর্থাৎ এই যে অঙ্গাণুটির কথা আমরা বলছি, এটি উনি আবিষ্কার করেন। ঠিক আছে, পরবর্তীতে দেখো আরেকজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে বোভেরি, গবেষণা বিভোর ছিলেন বোভেরি। হ্যাঁ, এই বোভেরি এই অঙ্গাণুটির বিশদ বর্ণনা দেন এবং নামকরণ করেন, অর্থাৎ আমরা যে নাম তাকে দিচ্ছি সেন্ট্রিওল, এটি বিজ্ঞানী বোভেরির দেওয়া নাম। এই ছবিটা দেখে কি মনে হচ্ছে, প্লাস্টিকের পাইপের দোকানে গেছি? হ্যাঁ, দোকানে তো এরকম পাইপ সাজানো থাকে, কোষের ভিতরেও এরকম পাইপ সাজানো থাকে, যেটা সেন্ট্রিওল। হ্যাঁ, আমরা এখানে যদি দেখি, দেখো, আচ্ছা আমি এই পাইপ থেকে আগে বলি, যেমন দেখো এখানে একটা পাইপ, এখানে একটি পাইপ নল, এখানে আরেকটি নল, এই প্রত্যেকটা নল কিন্তু একটা করে সেন্ট্রিওল, সরি মাইক্রোটিউবিউল, আর এই পুরোটাকে আমরা বলছি এক একটা সেন্ট্রিওল। যদি আমরা অবস্থানের কথা বিবেচনা করি, উদ্ভিদের মধ্যে যেমন শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেইডোফাইটা, জিমনোস্পার্ম, এ সকল উদ্ভিদে এদেরকে আমরা পাই। এই উদ্ভিদগুলো কি রকম? তুলনামূলকভাবে, কম্পারেটিভলি, এরা হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ, অর্থাৎ এই নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলো এবং প্রাণীর কোষে এই অঙ্গাণুটি আমরা বেশি পয়সি দেখতে পাই। তবে প্রোক্যারিওট যারা, প্রোক্যারিওট কারা? আদিকোষী।
এই আদিকোষী জীবে এদেরকে তো পাবে না, কারণ আদিকোষী জীবে কোনো কোষ অঙ্গাণু থাকে না, একমাত্র কি থাকে, রাইবোজোম। গুড, এই রাইবোজোমটাই পাবো, তাও আবার সেটা 70s আমরা এর আগের আলোচনায় সেগুলো বলেছি। তো প্রোক্যারিওটিক কোষে ডায়াটমে, ইস্টে এবং অ্যাঞ্জিওস্পার্ম, অর্থাৎ উন্নত যত উদ্ভিদে যে চারপাশে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছ, এই উন্নত উদ্ভিদগুলোতে এই তোমার সেন্ট্রিওল আমরা দেখতে পাই না। তবে আধুনিক গবেষকরা আবার কিছু কিছু উদ্ভিদে এটি সন্ধান পাচ্ছেন বলে ধারণা তাদের। তো এই যে ছবিটা আমি একটু আগে প্লাস্টিকের নলের মতো বলছিলাম, তো সেন্ট্রিওল মূলত নলাকৃতির এবং এর যদি ব্যাস পরিমাপ করা যায়, দেখো 0.25 মাইক্রোমিটার থেকে বা এরকম কাছাকাছি এদের যে ব্যাস, আর যদি আমি লম্বায় দেখি 3.7 মাইক্রোমিটার। ওই যে এর আগে একদিন আমরা বললাম আণবিক পরিমাপকের একক যেগুলো, হ্যাঁ, তো এরকম ব্যাস 0.25 মাইক্রোমিটার আর দৈর্ঘ্যে প্রায় 3.7 মাইক্রোমিটার। দেখতে অনেকটা বেলনাকার, দুই মুখ খোলা, যেমন দেখো এই নলের এই মুখটাও খোলা, ঠিক ওই ওই পাশে ওই মুখটাও খোলা, ঠিক আছে, দুই মুখ খোলা পিপার মতো একটি নল, এবং প্রত্যেকটা সেন্ট্রিওলে তিনটি করে পার্ট থাকে। কি কি? এর প্রাচীর বা সিলিন্ডার, অর্থাৎ এই যে নলগুলো একত্রিত হয়ে যেগুলো দ্বারা একটাকে একটির সাথে আবৃত করে রেখেছে যে আবরণে, সেটি হচ্ছে এর প্রাচীর বা সিলিন্ডার ওয়াল, অর্থাৎ একটা সিলিন্ডারকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে যেটা, সেটা সিলিন্ডার ওয়াল। আর যেটি গঠিত হয়েছে এটি দিয়ে, এগুলো দেখো এই যে নালিকাগুলো, এগুলোকে বলছি আমরা ত্রয়ী অনুনালিকা, বাংলায় আসলে জটিল, ইংরেজিতে বলে ট্রিপলেটস। হ্যাঁ, এই যে তিনটা করে নল একত্রে আছে না, এই এ বি সি এই তিনটা মিলে একটা ট্রিপলেট, এখানে এ বি সি এই তিনটা মিলে একটা ট্রিপলেট, এখানে এ বি সি এই তিনটা মিলে একটা ট্রিপলেট। এরকম ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেটস থাকে, আর এইগুলোকে একটির সাথে আর একটি সংযুক্ত করেছে যেগুলো, সেটাকে বলি আমরা যোজক বা লিঙ্কার। একটির সাথে আরেকটিকে সংযুক্ত করে যোজক বা লিঙ্কার। তাহলে কি কি উপাদান? সিলিন্ডার ওয়াল, ত্রয়ী অনুনালিকা, তিনটি করে অনুনালিকা, অর্থাৎ যে মাইক্রোটিউবুল তিনটি করে একসাথে থাকে, আর এগুলোকে যুক্ত করেছে যেটা, একটার সাথে আরেকটাকে কানেক্ট করেছে যেটা, সেটি হচ্ছে যোজক বা লিঙ্কার। এইগুলোর সমন্বয়ে মূলত এই সেন্ট্রিওল গুলো গঠিত হয়। তাহলে সেন্ট্রিওল প্রাচীর যেটি, দেখো এটি 9টি ত্রয়ী অনুনালিকা দিয়ে গঠিত। এই যে একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, তাহলে এইরকম ভাবে এই 1 2 3 4 এভাবে যদি গণনা করে তুমি এজাকে আসো, দেখো এরকম তিনটা করে নালিকা আছে, 9টা টোটাল ঘিরে রেখেছে। হ্যাঁ, প্রতিটি অনুনালিকা আবার সমদূরত্বে, এগুলোকে যেটা আমরা একটু আগে বললাম যথাক্রমে এ বি সি এই নামে এদেরকে আমরা চিহ্নিত করি, অর্থাৎ প্রতিটি ট্রিপলেটে তিনটি করে নালিকা আছে, ক্ষুদ্র নালিকা আছে। হ্যাঁ, উপনালিকা যেটাকে বলছি, একটা হচ্ছে এ আর একটা বি আর একটা সি। এই ছবিটা তোমাদের বইতে দেওয়া আছে, খেয়াল করো। হ্যাঁ, অর্থাৎ এইটা একটা সেন্ট্রিওল, এইটা একটা সেন্ট্রিওল, অর্থাৎ এই যে নালিকাগুলো ঘিরে ধরেছে এইটা আর একটা সেন্ট্রিওল, ঠিক আছে। তো প্রাণী কোষের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, এরকম একাধিক সেন্ট্রিওল যখন একটি দ্বিস্তরীয় আবরণ দিয়ে আবৃত হয়ে ভেতরে কিছু ম্যাট্রিক্স ধারণ করে, তখন ওই অঙ্গাণু, অর্থাৎ এখন আমরা স্ক্রিনে যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এই অঙ্গাণুটার নাম হচ্ছে সেন্ট্রোসোম। মানে থাকবে তাহলে সেন্ট্রিওল আর সেন্ট্রোসোমের মধ্যে পার্থক্য কি? সেন্ট্রিওল হচ্ছে মাইক্রোটিউবুল নির্মিত একটি নালিকা বিশেষ, মাইক্রোটিউবুল ক্ষুদ্র নালিকা, ওরকম 27টা নালিকা নিয়ে গঠিত একটি নালিকা বিশেষ। ওই রকম আবার একাধিক নালিকা যখন দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত হয়ে ভেতরে ম্যাট্রিক্স ধারণ করে, তখন ওটাকে আমরা বলবো সেন্ট্রোজোম। মানে থাকবে গুড। তো প্রাণীর কোষে এই সেন্ট্রোজোম গুলো আমরা দেখতে পাই, উদ্ভিদ কোষে কিছু কিছু উদ্ভিদ কোষে দেখা যায়, তবে সব উদ্ভিদ কোষে দেখা যায় না। তো এই উপনালিকা গুলো দেখো পার্শ্ববর্তী অনেকে, যেটা আমরা অলরেডি সেন্ট্রোজোম বললাম। হ্যাঁ, আরেকটি কথা বলতে ভুলে গেছি, এই সেন্ট্রোজোমের ভেতরে যে ম্যাট্রিক্স, এই যেগুলো যেগুলো ম্যাট্রিক্স আমি যে হলুদ মার্কার দিয়ে যেটাকে মার্ক করছি, এই ম্যাট্রিক্স গুলোকে ভালো লাগছে তাই না, মার্ক করলে? হ্যাঁ, এই ম্যাট্রিক্স গুলোকে বলি আমরা সেন্ট্রোস্ফিয়ার। তাহলে সেন্ট্রোজোমের ভেতরের ম্যাট্রিক্স কে বলা হয়, মাত্রিকাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। ওকে, রাসায়নিক উপাদান, ওই যে কোষের ভেতরের অঙ্গাণুগুলোর রাসায়নিক উপাদানে দুইটা উপাদান
বলতেই হবে, সেটি হচ্ছে একটা প্রোটিন আর একটা লিপিড। চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে হ্যাঁ, প্রোটিন আর লিপিড ছাড়া কিছুই হবে না। ঠিক আছে, তো এই সেন্ট্রিওলে প্রোটিন, লিপিড এবং এটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, যেগুলো শক্তির যোগান দেয়। ঠিক আছে, এগুলো থাকে। এখন যদি আমরা সেন্ট্রিওলের কাজের কথা বলি, সেন্ট্রিওল তথা সেন্ট্রোজোমের কাজ, কোষ যখন বিভাজিত হয়, একটি কোষ বিভাজিত হয়ে যে দুই দিকে ক্রোমোজোমগুলোকে টেনে নেওয়ার জন্য যে মাকু তন্তু গঠন করা বা এস্টার রে তৈরি করা, ক্রোমোজোমীয় বিসঙ্গনে দুই দিকে ক্রোমোজোমগুলোকে প্রান্তীয় গমনে যে সহায়তা করা, সেই কাজে কিন্তু এই সেন্ট্রিওলগুলো ব্যবহৃত হয়। অর্থাৎ ক্রোমোজোমগুলো যে দুই মেরুর দিকে যাবে এমনি এমনি যায় না, তাদেরকে গলায় দড়ি লাগিয়ে টানা হয়, সেই দড়িগুলো তৈরি হয় মূলত এই সেন্ট্রিওল দিয়ে। বুঝাতে পারলাম? হ্যাঁ। তারপরে যে সকল কোষে সিলিয়া এবং ফ্লাজেলা থাকে, যেমন অনেক জুসপোর, জুসপোরের নাম নিশ্চয়ই শুনেছো তোমরা, চলরেণু, হ্যাঁ চলরেণু বাংলা আমরা যেটাকে বলি, সিলিয়া, চলরেণু, আবার শুক্রাণুর বডিতে যে ফ্লাজেলা, হ্যাঁ যে দেখো পরের পয়েন্ট আমরা শুক্রাণুর লেজের কথা বলছি। হ্যাঁ, তো এই উপাদানগুলোর জন্য গঠনের জন্য যেটি গাঠনিক একক সেটা কিন্তু সেন্ট্রিওল। অর্থাৎ সেন্ট্রিওল দিয়েই ফ্লাজেলা, সিলিয়া এগুলো তৈরি হয়, আবার শুক্রাণুর যে লেজ যেটির মাধ্যমে শুক্রাণুকে সাঁতার কেটে এগিয়ে যেতে সহায়তা করে, সেই উপাদানটাও কিন্তু এই সেন্ট্রিওল। অর্থাৎ শুক্রাণুর লেজের গঠনে, সিলিয়া ফ্লাজেলা এগুলোর গঠনে সেন্ট্রিওল ব্যবহৃত হচ্ছে। ওকে, এইবারে দেখো আমরা আরো সূক্ষ্ম গঠনে, অর্থাৎ সেন্ট্রিওলের ভেতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র নল আছে সেটার নাম কি বললাম, মাইক্রোটিউবুল, সেই মাইক্রোটিউবুলের গঠন আমরা এখন দেখব। একজন বিজ্ঞানী, তার নাম ছিল রবার্টস, আর একজনের নাম ফ্রাঞ্চি। ঠিক আছে, তারা দুজন কোষের ভেতরে সেন্ট্রিওল গঠন করে নাও থাকতে পারে, এমনি বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র নল কোষের ভিতরে ছড়িয়ে থাকতে পারে। মাইক্রো মানে ক্ষুদ্র, টিউবুল মানে নল, এর মধ্যে কিন্তু উত্তর আছে। অর্থাৎ কোষের ভেতরে খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কতগুলো নল দেখা যায়, যেগুলোকে বলি আমরা মাইক্রোটিউবুল। ঠিক আছে, একজন বিজ্ঞানী আমরা আগে বললাম, রবার্ট এবং ফ্রান্সি 1953 সালে, মনে রাখবে ভাষা আন্দোলনের পরের মাস, পরের সরি পরের বছর, হ্যাঁ এভাবে মনে রাখতে পারো। তো তারা এই অঙ্গাণুটি আবিষ্কার করে, অর্থাৎ প্রত্যক্ষ করে। এগুলো আমরা যেমন সেন্ট্রিওলের কথা যেমনটি ব্যবহার করেছি, প্রায় কমন কথা এখানে আসবে, যেমন এরা ফ্লাজেলা, সিলিয়া ইত্যাদির গাঠনিক উপায়ক হিসেবে অবস্থান করে, এবং ওই যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থেকে স্পিন্ডেল ফাইবার, সেন্ট্রিওল, বেজাল বডি, অর্থাৎ কোষ বিভাজনের সময় যে টানাটানি করা কাজের মধ্যে আমরা দেখবো, যাচ্ছি আরেকবার। তো ওরকম একটি মাইক্রোটিউবুলকে যদি আমরা একেবারে ইলেকট্রন মাইক্রোস্কোপিক বিন্যাস, সূক্ষ্ম গঠন অবজার্ভ করি, এক মাইক্রোটিউবুল দিয়ে সেন্ট্রিওল গঠন করলাম, এখন এই মাইক্রোটিউবুলের ভেতরেও দেখো আবার কত কি ভাগ আছে, ভুট্টার পচা মনে হচ্ছে নাকি, যাই মনে করো আর তাই মনে করো, এরকম থাকে। এখানে কালার দিয়ে আসলে একটা মাইক্রোটিউবুলকে প্রস্থচ্ছেদ করলে এখানে আলফা টিউবুলিন, বিটা টিউবুলিন নামক দুটো অংশ থাকে, সেজন্য আমরা এটাকে দেখাচ্ছি। তাহলে এগুলো লম্বা শাখাহীন ফাঁপা টিউব জাতীয়, এবং সাধারণত যদি আমরা দৈর্ঘ্যপ্রস্থ বিবেচনা করি, এটা দেখো যে 10-20 মিলি মাইক্রন ব্যাস বিশিষ্ট মাইক্রোটিউবুল। এখানে দুই ধরনের টিউবুলিন থাকে, একটি হচ্ছে আলফা টিউবুলিন আর একটি হচ্ছে বিটা টিউবুলিন। এই যে দেখো এখানে আমরা কালার করে দেখিয়েছি যে একটু লালচে কালার যেটা আলফা টিউবুলিন, আর একটু হলদে কালার যেটা সেটা হচ্ছে বিটা টিউবুলিন, বোঝানোর জন্য। তাই বলে একেবারে ওই কালার দিয়ে যে তুমি কোষে খুঁজে পাবে এমনটি না। এখন আমরা এই মাইক্রোটিউবুলের কাজ যদি দেখি, দেখো কোষ বিভাজনের সময় যে মাইটোটিক অ্যাপারেটাস, অর্থাৎ মাইটোটিক যন্ত্র, ওই যে স্পিন্ডেল যন্ত্র যেটা আমরা মাইক্রোটিউবুলের সেন্ট্রিওলের কাজে বলেছি, ঠিক উদ্ভিদ কোষে তো আর আলাদাভাবে সেন্ট্রিওল তৈরি হয় না, এই মাইক্রোটিউবুল গুলোই তাদের এই কাজগুলো করে, অর্থাৎ সুতার মতো টানাটানি করে, এই মাইটোটিক অ্যাপারেটাস তৈরি করে, এবং ক্রোমোজোমাল পৃথকীকরণ, ক্রোমোজোম যে দুই মেরুর দিকে মেরুমুখী গমন সেটিতে কাজ করে, ফ্লাজেলা, সিলিয়া এগুলোর বিচলন, অর্থাৎ মুভমেন্টের সহায়তা করে, আর মাইক্রোফাইব্রিলের বিন্যাসের মাধ্যমে, ওই যে কোষ প্রাচীরের অন্যতম উপাদান যেটা সেলুলোজ দিয়ে গঠিত, মাইক্রোফাইব্রিল বলেছিলাম আমরা, সেই মাইক্রোফাইব্রিলের বিন্যাস নির্ধারণের মাধ্যমে এটি কিন্তু কোষ প্রাচীরের গঠনেও সহায়তা করে। ঠিক আছে, তারপরে দেখো সেল মেমব্রেন, কোষ ঝিল্লি, তাই না, নিউক্লিয়ার এনভেলপ, অর্থাৎ নিউক্লিয়াসের আবরণ, নিউক্লিয়ার ঝিল্লি, এছাড়াও অন্যান্য অঙ্গাণুর সাথে মাইক্রোটিউবুলকে কিন্তু আমরা সাইটোস্কেলেটনও বলে থাকি, একটি অঙ্গাণুর সাথে আরেকটি অঙ্গাণুকে এমনভাবে যুক্ত করে যে একটির সাথে আরেকটির মাধ্যমে যে যোগাযোগ, একটা থেকে আরেকটাতে যে উপাদানগুলোর পরিবহন,
এই কাজটি কিন্তু করে। এই জন্য এটাকে আমরা বলছি কি সাইটোপঙ্কাল সেল স্কেলেটন রূপে অবস্থান করে কোষকে দৃঢ়তা প্রদান করে, একটি অঙ্গাণু সাথে আরেকটি অঙ্গাণুকে যুক্ত করে শক্ত করে তোলে। যেমন আমাদের বডির এই হাড্ডি আর একটি সাথে যুক্ত হয়ে যেমন বডিকে শক্ত করে তুলেছে, ঠিক কোষের ভেতরে এই মাইক্রোটিউবুল গুলো কোষকে একেবারে শক্ত দৃঢ় করতে সহায়তা করছে। ওকে, এখন আসি আমরা পারঅক্সিজম। একজন বিজ্ঞানী, বেলজিয়ান বিজ্ঞানী, তার নাম হচ্ছে ক্রিশ্চিয়ান ডি ডুভে, মনে আছে? এর আগে আমরা পড়েছিলাম লাইসোজোমের আবিষ্কারক। হ্যাঁ, এই বিজ্ঞানী ডি ডুভে সর্বপ্রথম এই পারঅক্সিজম শনাক্ত করেন, ঠিক আছে? এটি প্রথমত প্রাণীর কোষে, যেমন বিশেষ করে কিডনি এবং লিভার কোষে প্রচুর পরিমাণে থাকে, সব ধরনের কোষেই দেখা যায়, এবং এটি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আউট পকেটিং এর মাধ্যমে তৈরি হয়। হ্যাঁ, এটা একক আবরণ বিশিষ্ট এবং খুবই পাতলা। দেখো এর ব্যাস কত বলছি আমরা, 0.2 থেকে 1.7 মিলিমাইক্রন। এই যে 0.2 থেকে 1.7 মিলিমাইক্রন, এর ভেতরে যে ক্রিস্টাল বা দানার আকারে এনজাইম গুলো জমা থাকে, এই এনজাইম গুলোর মধ্যে আবার ক্যাটালেজ কেটে দেয়, লেজ কেটে দেয়, তাই না? ক্যাটালেজ অর্থাৎ যে এনজাইম গুলো বিশ্লিষ্ট করার কাজে ব্যবহৃত হয় সেগুলোকে আমরা ক্যাটালেজ এনজাইম বলি। এবং এই এনজাইম দেখো হাইড্রোজেন পারঅক্সাইড কে ভেঙে পানি এবং অক্সিজেন তৈরি করে, এবং এভাবে কোষের ভেতরে যে অক্সিজেনের ঘনত্ব বা যে পরিমাণ থাকা দরকার সেটি নিয়ন্ত্রণ করে। এনএডি, নিকোটিনামাইড, অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এটি যে পুনরায় কোষের জন্য দরকার, এছাড়াও ডিএনএ এবং আরএনএ এর যে নাইট্রোজেনাস বেস, এটি ভেঙে কিন্তু মানে পুনঃপুন উৎপাদনের কাজে পারঅক্সিজমের ভূমিকা রয়েছে। তাহলে এই এনজাইম গুলো ক্রিস্টালের মতো একটা ছোট্ট অঙ্গাণু তৈরি করে, সেটির নামই আমরা বলছি পারঅক্সিজম। ওকে, এবারে আসি আমরা গ্লাইঅক্সিজম। এটি অবশ্য উদ্ভিদের যে সঞ্চয়ী বীজ, বীজের ভেতরে যে সঞ্চয়ী কোষগুলো আছে না, সেখানে এদেরকে বেশি দেখা যায়, এবং এগুলো একক আবরণে বিশিষ্ট এনজাইম সমৃদ্ধ কোষস্থ উপাদান। কোষ যখন, বিশেষ করে একটা বীজের ভ্রূণ যখন অঙ্কুরিত হয়ে নতুন উদ্ভিদ তৈরি করবে, তেল বীজের মধ্যে বা অন্যান্য বীজে এগুলো বেশি পাওয়া যায়। মনে করো একটা উদ্ভিদের বীজ অঙ্কুরিত হয়ে নতুন উদ্ভিদ তৈরি করবে, সাথে সাথে কি খাদ্য তৈরি করতে পারে নাকি? উদ্ভিদ অঙ্কুরিত হবে, তারপর সে শালক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরির উপযোগী হবে, তবেই না সে শালক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করতে পারবে। তার আগে সে খাবার কোথায় পাবে? সঞ্চিত খাদ্য। একটা বীজের দেখবে ভ্রূণের পাশাপাশি কিন্তু শ্বাস বা শস্য থাকে। আমরা যে ধান থেকে ভাত খাই চাল দিয়ে, চালের কর্নার একটু কাটা থাকে, ওটা কিন্তু ভ্রূণ ছিল। আমরা ভ্রূণকে সিদ্ধ করে মেরে ফেলেছি আর ওই শ্বাসটা খাচ্ছি। আসলে ওই শ্বাস ওই ধান গাছ তোমার জন্য তৈরি করবে। ওই যে ভ্রূণটাকে তুমি সিদ্ধ করে মেরে ফেললে, ও যাতে পরবর্তীতে সুন্দরভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, তার জন্যই কিন্তু সে ওই শ্বাসটা ডেকে গিয়েছিল। কিন্তু আমরা কি করছি, আমাদের প্রয়োজনে সেটিকে ব্যবহার করছি। তো ওই উদ্ভিদের ওই সঞ্চিত বীজে এমন কিছু চিনি বা সঞ্চিত লিপিড যেগুলো জমা করে রাখে, সেগুলোকে ভাঙ্গনের জন্য প্রয়োজনে এনজাইম থাকে গ্লাইঅক্সিজেনে, যাতে করে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করার পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই গ্লাইঅক্সিজমের যে এনজাইম সেগুলো ব্যবহার করে সে খাদ্য তৈরি করতে পারে। বুঝাইতে পারলাম কথাটা? আচ্ছা, এখন আমরা অঙ্গাণুগুলো কিন্তু আমাদের পড়া হলো, অনেক কেন্দ্রীয় উপাদানটা বাদ আছে, নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াস নিয়ে আজকে ক্লাসে নয়, আগামী ক্লাসে ইনশাল্লাহ নিউক্লিয়াসই পড়াবো। তার আগে একটা কোষের ভেতরে যে ফাঁকা জায়গা সেটি হচ্ছে কোষ গহ্বর। গহ্বর কি? ফাঁকা জায়গা। আসলে ফাঁকা হলেও ফাঁকা না, যেমন এই ঘরটা ফাঁকা, আসলে কি ফাঁকা? বাতাস আছে। ঠিক তেমনি কোষ গহ্বর আসলে ফাঁকা বলছি আমরা, কিন্তু ওর ভেতরে বিভিন্ন নিঃসৃত উপাদান বা বর্জ্য উপাদান সেগুলো কিন্তু গহ্বরের ভেতরে থাকে। তাহলে পরিণত কোষগুলোতে গহ্বরটা সবচাইতে বড় হয়। পরিণত কোষ বলতে স্থায়ী টিস্যুর কোষ। আমরা তো জানি উদ্ভিদ কোষে সাধারণত গহ্বর বড় বড় থাকে, তোমরা 9-10 পড়ে আসছো, ছোট ক্লাসেও পড়ে আসছো যে উদ্ভিদ কোষের গহ্বর গুলো হয় অনেক বড়, আর প্রাণী কোষের ছোট ছোট সংখ্যায় অনেক থাকতে পারে। উদ্ভিদ কোষের ছোট ছোট সংখ্যা অনেক থাকতে পারে, যেমন উদ্ভিদ কোষের যেটা ভাজক টিস্যুর কোষ, সেই ভাজক টিস্যুর কোষে কিন্তু সংখ্যায় অনেক এবং আকারে খুব ছোট ছোট গহ্বর দেখা যায়, ঠিক আছে?
তো এই গহ্বরের বাইর দিয়ে একটা টনোপ্লাস্ট নামক একটি আবরণ থাকে। আসলে আবরণটা গহ্বরের নয়, সাইটোপ্লাজমেরই আবরণ, কিন্তু গহ্বরের চারিদিক দিয়ে ঘিরে রাখে। এবং এর ভিতরে বিভিন্ন কোষ রস থাকতে পারে, অজৈব লবণ, মিশ্রিত বর্জ্য, যেটা আমরা আগে বললাম, এই উপাদানগুলো কিন্তু ধারণ করতে পারে। এই যে দেখেন, এখানে কোষের বিভিন্ন উপাদান, বর্জ্য পদার্থ, বিভিন্ন অজৈব লবণ, জৈব অ্যাসিড, আমিষ, লিপিড, হ্যাঁ বিভিন্ন উপাদানগুলো কিন্তু কোষ গহ্বর ধারণ করে। অর্থাৎ কোষের ভেতরের যে ফাঁকা জায়গা সেটি হচ্ছে কোষ গহ্বর। শেষের স্লাইডটা বাড়ির কাছে, তারপরে একটা ধন্যবাদ আছে তোমাদের জন্য প্রাপ্য, মনোযোগ দিয়ে যেহেতু শুনেছো ধন্যবাদ পাবে। কিন্তু বাড়ির কাজ, আজকে বাড়ির কাজটাও খুব একটা আঁকা আঁকি নেই। তবে দেখো, আজকে যে অঙ্গাণুগুলো আমরা পড়লাম, পঠিত অঙ্গাণু যেগুলো আজকে, এগুলো একটা কাজের তালিকা তৈরি করবে, সুন্দর করে একটা তালিকা তৈরি করবে, তালিকা তৈরি করে তার একটা ছবি নেবে, নিয়ে পেজে আপলোড করবে। ভালো থেকো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে আমাদের ক্লাস দেখার জন্য। আল্লাহ হাফেজ।